আসসালামু আলাইকুম, আমি মুদ্দিন হাসান ফ্রম হাসান একাডেমি। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকের এই লেকচারে খুবই ইম্পর্টেন্ট ছোট্ট একটি লেকচার নিয়ে আলোচনা করব, বাট আপনাদের এটা খুবই গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে কিভাবে আমরা এক্সেলের ফাইলের সাইজ কমাতে পারি, হাউ টু রিডিউস এক্সেল ফাইল সাইজ। যে আমাদের কাজ করতে করতে অনেক সময় একটা ফাইলের সাইজ অনেক বড় হয়ে যায়, সেটা কিভাবে আমরা সহজেই কমিয়ে নিয়ে আসতে পারি, কোনো ম্যাক্রো লাগবে না, ম্যাক্রো ছাড়াই আমরা সহজে কীভাবে কমাতে পারি। চলে যাচ্ছি মূল লেকচারে। এখানে আমার একটা ফাইল আছে, ফাইল ওয়ান, যার সাইজ হচ্ছে 18983 কেবি, অর্থাৎ 18.98 মেগাবাইট। এত বড় একটা ফাইল যখন থাকে তখন আমাদের এই ফাইলগুলো ওপেন করতে খুব সময় লাগে। আর এই ফাইল সাইজটাকে কিভাবে আমরা 50%-এর কাছাকাছি নিয়ে আসব খুব অল্প সময়ের মধ্যে, বা ছোট্ট একটা টেকনিকের মাধ্যমে, সেই টেকনিকটা দেখাতে যাচ্ছি। তাহলে আমরা প্রথমে ফাইলটা ওপেন করি। দেখতে পারতেছেন আমার এই ফাইলটা ওপেন হতে কত সময় লাগতেছে, কারণ এই ফাইলটা আমার হচ্ছে অনেক বড়, যার কারণে এই ফাইলটা ওপেন হতে দেরি হলো। তো আমরা এই ফাইলটাকে সহজে খুব অল্প সময়ের মধ্যেই আমরা কমাতে যাচ্ছি কিভাবে, ছোট্ট একটি টেকনিক, কোনো ফর্মুলা না, কোনো ম্যাক্রো ইউজ করব না, জাস্ট সিম্পল একটা ওয়ে। কিভাবে? ফাইলে যাব, ফাইলে যে সেভ অ্যাজ করব, সেভ অ্যাজ করার পর আমরাকে যেখানে সেভ করতে চাচ্ছি সেই জায়গাটা সেভ করব। তো এইটাকে আমরা ফাইলের নামটা দিয়ে দিলাম, ফাইল ওয়ান থেকে ফাইল টু, অর্থাৎ আমাদের যে দ্বিতীয় ফাইলটা হবে সেই দ্বিতীয় ফাইলটা না, ফাইল টু। এখানে সেভ অ্যাজ এ টাইপ, আমরা সাধারণত যে কাজগুলো করে থাকি সেটা হচ্ছিল এক্সএল এস এক্স, এই ফরম্যাটে থাকে আমাদের যে ফাইলের যে ফরম্যাটটা থাকে সেই ফরম্যাটটা থাকে এক্সএল এস এক্স। এই ফাইলটাকে আমরা কিভাবে, অর্থাৎ আমাদের এখানে যে টাইপটা আছে এই টাইপটাকে আমরা চেঞ্জ করব, সেই টাইপটাকে চেঞ্জ করব এখানে এই অ্যারো বাটনে যখন আমরা ক্লিক করতেছি তখন আমাদের অনেকগুলো অপশন চলে আসতেছে। তো এই অপশনের মধ্য থেকে আমাদের এখানে তিন নম্বর যে অপশনটা আছে এক্সেল বাইনারি ওয়ার্কবুক, এটাকে সিলেক্ট করে দিয়ে সেভ অ্যাজ সেভ করব, তাহলে আমাদের ফাইলটা অটোমেটিক ছোটো হয়ে গেছে। তার প্রমাণস্বরূপ আমরা এই যে টু ফাইল, আমাদের প্রথম যে ফাইল ওয়ান, ফাইল টু, দেখেন এখানে কত ছিল 18.98, অর্থাৎ এখন চলে আসছে কি 9,263 কেবি, আর আগে ছিল 18,983 কেবি। তার মানে কী হচ্ছে যে আমরা যদি আগের ফাইলটা ছিল 18.92 মেগাবাইট এবং দ্বিতীয় ফাইলটা চলে আসছে আমাদের কত হচ্ছিল 9.26, তাহলে আমরা এটাকে যদি মাইনাস করি 9.66, অর্থাৎ টোটাল রিডিউস করে ফেলছি আমরা 9.66 মেগাবাইট, অর্থাৎ 9,660 কেবি শুধু সেভ অ্যাজ অপশন যে। তাহলে আশা করি আপনাদের যে বড় বড় ফাইলগুলো আছে তাহলে এই ফাইলগুলো সহজে আপনারা ফাইল সাইজকে রিডিউস করতে পারবেন। এক্ষেত্রে আপনার এক্সেলে কাজ করতে কোনো সমস্যা হবে না, বা আপনার যে ফর্মুলাগুলো আছে সে ফর্মুলাতে কোনো হ্যাম্পার হবে না। যদি এই লেকচারটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইকস বা কমেন্টস বা শেয়ার করার অনুরোধ রইল। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।